ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। দেশ বিদেশের নানা রকমের আইটেম একই জায়গায় একই সাথে পেতে হলে অবশ্যই নজর রাখুন আমার চ্যানেলে। আমাদের পিঠে পার্বণ মান্থের এটা পিঠে নিয়ে এবছরের এটা লাস্ট ভিডিও, তাই ভাবলাম অনেক তো মিষ্টি মুখ হলো, এবার না হয় একটু ঝাল নোনতা কিছু হয়ে যাক। হ্যাঁ, আজকে আমাদের আইটেম হলো ঝাল নোনতা ভাজা, আর কিছু বলবো না, বাকিটা দেখে নি চলো। আমাদের আজকের আইটেম ভাজা পিঠের জন্য প্রথমে আমরা ফুচকাকে রেডি করে নেব। তার জন্য একটা প্যান নিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করতে দিয়ে দেবো। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারে। কিন্তু কি বলুন তো, পিঠে এমন একটা আইটেম যেটা পুরনো দিনের সাথে আমাদের বেঁধে রাখে, আর পুরনো দিনে তো সাদা তেল, ভেজ অয়েল বা অলিভ অয়েল এইসব কিছু ছিল না, তাই আর কি। এছাড়া খাঁটি সর্ষের তেলের যে ঝাঁজ স্বাদ গন্ধ আছে, সেটা ছাড়া বাঙালিয়ানে কি চলে না? চলে না। যাই হোক, রান্নায় ফেরা যাক। তেল গরম হয়ে গেছে, এবার তাতে পাঁচ ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নাড়াচাড়া করে নেবো, নিয়ে ভাজা ভাজা করে নেবো। হয়ে গেলে তাতে ফুলকপির টুকরো দিয়ে আর আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো। 20% হয়ে গেলে তাদের টমেটো কুচিটা আমি আগেও দিতে পারতাম, দিইনি, কারণ টমেটোটা টক যেহেতু, সেহেতু প্রথমেই দিলে সবজিগুলোকে গলতে দেরি করতো বা সেদ্ধ হতে দেরি করতো, সেটা আমি চাইছিলাম না, সেই জন্য আমি পরে দিলাম। তারপর আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে বলে রাখি, জোয়ান পেটের পক্ষে খুবই লাভদায়ক, আর খেতেও খুব সুন্দর লাগে। আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন, তবে আমি এখানে সাজেস্ট করব আপনারা যেন অবশ্যই এটা ইউজ করে থাকেন। মিক্স করা হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে চাল গুঁড়িটা মেখে নেব, অল্প অল্প করে জল নেব, নিয়ে ভালো করে মেখে নেব। এবার এরকম ছোট ছোট করে লেচি কেটে গোল গোল করে পাকিয়ে দেব। তারপর একটার ওপর পুর রেখে আর একটা ওপর দিয়ে চাপা দিয়ে দেব। Thank you.
হয়ে গেলে প্যানটাকে ধুয়ে মুছে তাতে বেশ কিছুটা পরিমাণ, এর মাঝে প্লেটিং এর জন্য একটা প্লেট নিয়ে তাতে আমি ফুলকপির একটা পাতা রেখে দিই। এটা একদমই নেসেসারি, আপনাদের ইউজ নাও করতে পারেন এবং করতেও পারেন, আমার দেখতে এটা সুন্দর লাগছে না তাই ইউজ করছি। তেল গরম হয়ে গেলে পিঠেগুলো এক একে ছেড়ে দেব, ভালো করে লাল লাল করে ভাজে নামিয়ে নেব। আপনাদের গরম গরম ঝাল ঝাল মুচমুচে ভাজা পিঠে রেডি। আচ্ছা চলুন তাহলে রেসিপিটি আর একবার দেখিয়ে দিই। সর্ষের তেল 400 ml, ফুলকপি 1টি, আলু মাঝারি সাইজের 2টি, টমেটো 1টি, ভাজা বাদাম 100 গ্রাম, চাল গুঁড়ি 300 গ্রাম, নুন পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, হলুদ 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, 5 ফোড়ন 1 চা চামচ, তেজপাতা 1টি, গোটা লঙ্কা শুকনো 1টি, ধনে পাতা কুচি, আমি এখানে 2টি গাছ ইউজ করেছি, জিরে গুঁড়ো 1 চা চামচ, জল পরিমাণ মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে।